হাই ফ্রেন্ডস হ্যালো ব্রিয়ান সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশান বেঙ্গলিতে তো আজকে আবার আমরা আর একটা ক্ল্যাগশিপের পিভিএস এর কোশ্চেন নিয়ে চলে এসেছি এবং আমরা আর বেশি কথা বলবো না সরাসরি আমরা কোয়েশ্চেনের আলোচনায় চলে যাব তো মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন তো দেখো এই কোশ্চেনটা আমাদের বিগত দু হাজার উনিশ সালের কোশ্চেন পিএসসি ক্লার্কশিপের প্রথম কোশ্চেন তো কোথায় শুরু করেছিলেন তার অসহ অহিংস অসহযোগ আন্দোলন তো অপশান এ কী বলছে যুক্তরাজ্য অপশান বি বলছে দক্ষিণ আফ্রিকা অপশান সি বলছে ভারতবর্ষ অপশান ডি বলছে জিম্বাবুয়েতে তো সঠিক অ্যান্সার অবশ্যই আমাদের কি হয়ে যাবে অপশান বি দক্ষিণ আফ্রিকা তো এটা যদি আমরা দেখি তিনি আঠেরোশো চুরানব্বই সালে আঠেরোশো চুরানব্বই সালে দক্ষিণ আফ্রিকাতে কিন্তু নাটাল কংগ্রেস সংস্থাপন করেছিলেন এবং সেই দক্ষিণ আফ্রিকাতে যে একটা বর্ণ বৈষম্য এবং যে ভারতীয়দের ওপর একটা অত্যাচার হতো সেই বিষয়টার ওপরে তিনি সেখানে কিন্তু তার অহিংস অসহযোগ আন্দোলনটি শুরু করেছিলেন এবং যদি দেখি গান্ধীজি কত সালে ভারতবর্ষে আসেন উনিশশো সালে তিনি ভারতবর্ষে আসেন নাইনথ জানুয়ারি যেটা কিন্তু আমাদের প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয় প্রতি বছর পরবর্তী কোশ্চেন ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে অর্থাৎ ভারতের দিক থেকে যারা প্রহরা করে থাকে বলছে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত সুরক্ষা সেনাবাহিনী বা বিএসএফ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বা সি আর পি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ তো বিএসএফ কত সালে তৈরি হয় নাইনটিন সিক্সটি ফাইভে কিন্তু আমাদের দেশে বিএসএফ বলে যে সামরিক বাহিনীটির প্রতিষ্ঠাতা হয় এবং তোমাদের আরেকটা জিনিস বলবো তোমরা প্রত্যেকে কিন্তু এই যে প্রত্যেকটা বাহিনীর যে প্রধান আছেন বিএসএফের বলো এর বলো এবং এগুলো না জানার থেকেও সব থেকে বেশি দরকার ইন্ডিয়ান আর্মিরকে প্রধান আছেন এখন বর্তমান সিডিএসকে আছেন এবং ইন্ডিয়ান নেভিরকে প্রধান আছেন এগুলো একটু সবাই পরীক্ষার কিন্তু দেখে নেবে পরবর্তী কোশ্চেন সংবিধানের তিনশো সত্তর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে অর্থাৎ এই ধারাটির যে অবলুপ্ত করা হয়েছে বা অ্যাভলেশন করা হয়েছে তার জন্য কোন রাজ্যটির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে অপশানে মণিপুর অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি নাগাল্যান্ড অপশান ডি সিকিম তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি জম্মু কাশ্মীর পরবর্তী কোশ্চেন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি এবং সেটা কত সালে অপশান এ কি বলছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এই ক্ষেত্রে অপশান বি উনিশশো সালে তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় এবং এই যে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তিরিশে জানুয়ারি এই তিরিশে জানুয়ারি দিনটাকে কিন্তু আমাদের দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং তাকে যিনি হত্যা করেছিলেন তার নাম ছিল নাথুরাম গড়সে পরবর্তী কোশ্চেন রাফাল চুক্তির ভারত মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো অর্থাৎ রাফাল চুক্তি যেটা হয়েছে আমাদের সাথে ফ্রান্সের সাথে তো ফ্রান্সের সাথে ভারতের রাফাল চুক্তি এবং সেটা সেখান থেকে তারা কি কিনবে হেলিকপ্টার যুদ্ধ বিমান ডুবোজাহাজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সঠিক ক্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি যুদ্ধ বিমান তো রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার ফ্রান্সের কাছ থেকে কিন্তু যুদ্ধ বিমান কিনছে পরবর্তী কোশ্চেন গৌতম বুদ্ধের জন্মস্থান হল অর্থাৎ গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশান এ বলছে কপিলা বস্তু অপশন বি সারনাথ অপশন সি বুদ্ধ গয়া ডি লুম্বিনী তো সঠিক অ্যান্সার আমরা যদি দেখি সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ কপিলা বস্তুতে তো অপশানে কপিলা বস্তুত এবার গৌতম বুদ্ধ সম্পর্কে কিন্তু আমাদেরকে জেনে যেতেই হবে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে একটা বুদ্ধ পূর্ণিমার দিন এবং তার মায়ের নাম ছিল কি মায়াদেবী তার পিতার নাম শুদ্ধধন তার বাল্য নাম ছিল সিদ্ধার্থ এবং তিনি যে নির্বাণ লাভ করেছিলেন সেটা কোথায় নরঞ্জন নদীর তীরে এই সব বিষয়গুলো জানতাম এবং তিনি মারা যান কত চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান এবং তিনি যেখানে দেহ ত্যাগ করেছিলেন সেটা ছিল কোথায় কুশিনগর সেটা ছিল কুশীনগর তো বন্ধুরা এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে পরবর্তী কোশ্চেন বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম সেটা বর্তমানে কোন জেলায় এখানে আমি বর্তমানে বলছি কারণ এটার একটু কোশ্চেনটার একটুখানি এখানে দেওয়া উচিত ছিল কোন সময়ের কথা বলা হচ্ছে তো অপশান এ বলছে হুগলি জেলা অপশন বি নদীয়া জেলা অপশন সি পশ্চিম মেদিনীপুর অপশন ডি হাওড়া জেলা সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা যেটা কিন্তু এই এখন বীরসিংহ গ্রামটা কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থান করেছে যখন বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন তখন কিন্তু এই বীরসিংহ গ্রামটা হুগলি জেলার অন্তর্গত ছিল তো বিদ্যাসাগরের থেকে বিভিন্ন কোশ্চেন বারবার পরীক্ষা এসছে তার বিভিন্ন বই এরকম বর্ণ পরিচয় বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি যে বিবাহ আইনটা করেছিলেন সে তার জন্য তিনি গুরুত্বপূর্ণ তিনি মহিলাদের শিক্ষার প্রসারে বিশেষ অগ্রণী ছিলেন এই বিষয়গুলো তোমরা একটু বিদ্যাসাগর সম্পর্কে দেখে যাবে পরবর্তী কোশ্চেন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন মুষ্টিযোদ্ধা দেখো এই যে খেলা এবং তার সঙ্গে সম্পর্কিত যে পুলে প্লেয়ার সেখান থেকে করছেন অপশানে কি বলছে মুষ্টিযোদ্ধা কেদের মধ্যে দিব্যেন্দু বড়ুয়া চাঁদরাম মঞ্জুরানী নাকি দীপা কর্মকার তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি মুষ্টিযোদ্ধা হচ্ছে মঞ্জুরানী এবং যদি বলে দিব্যেন্দু বড়ুয়া কোন প্লেয়ার দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে একজন চেস প্লেয়ার বা দাবা প্লেয়ার রাম যেটা দেখতে পাচ্ছেন একজন অ্যাথলেটিক্স ঠিক আছে এবং যে দীপা কর্মকার তিনি একজন কি জিমন্যাস্টিক প্লেয়ার তো এই যে বিভিন্ন ভালো ভালো যে খেলোয়াড় আছে বা গুরুত্বপূর্ণ যে খেলোয়াড় তাদের কোন খেলার সঙ্গে যুক্ত এটা তোমাদের পরীক্ষার আগে অবশ্যই দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ টপিক ক্যালাকশিপের জন্য পরবর্তী কোশ্চেন জয়দীপ মুখার্জী কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন অর্থাৎ জয়দীপ মুখার্জি কোন ধরনের খেলার সঙ্গে তিনি জড়িত অপশন এ কি বলছে বি ব্যাডমিন্টন অপশান সি ক্রিকেট অপশন ডি ফুটবল তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ টেনিস পরবর্তী কোশ্চেন নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে না অর্থাৎ এর মধ্যে কোন বন্দিটি ভারত ও বাংলাদেশের সীমান্তে যায়নি অপশান এ গঙ্গা অপশান বি তিস্তা অপশান সি আত্রি অপশান ডি দামোদর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দামোদর দামোদর কোথা থেকে খামার খামারপাত থেকে উৎপন্ন হয়েছে এবং এটা মূলত ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ এটা একদমই একটা ইজি কোশ্চেন অপশন এ বলছে পাটের তৈরি ব্যাগ অপশন বি প্লাস্টিক ব্যাগ অপশন সি কাগজের ব্যাগ অপশন ডি কাপড়ের ব্যাগ তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি প্লাস্টিকের ব্যাগ পরবর্তী বারো নম্বর কোশ্চেন নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় অর্থাৎ সার্কের সদস্যদের মধ্যে কে নয় বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা নেপাল সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে মায়ানমার এবার সার্ক সম্পর্কে যদি জানতে চাই উনিশশো পঁচাশি সালে এটি গঠন হয় ঠিক আছে এবং এর যে সদর দপ্তর সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এবং আমরা যদি দেখি সদস্যের মধ্যে কে কে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান মালদ্বীপ ভুটান আফগানিস্তান ইত্যাদি দেশগুলি কিন্তু এই সার্কের সদস্যের অন্তর্গত তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এদের মধ্যে কোন দেশটি স্বাধীন রাষ্ট্র নয় অপশান এ বলছে অস্ট্রেলিয়া অপশান বি স্কটল্যান্ড অপশান সি বেলজিয়াম অপশান ডি স্পেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্কটল্যান্ড যেটা কিন্তু আমাদের ইউকের মধ্যে অবস্থান করেছে বা ইউনাইটেড কিংডমের মধ্যে এটা একটা স্বাধীন রাষ্ট্র নয় পরবর্তী কোশ্চেন যে দেশ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রটি কেনা হল সেটা কোন দেশ অপশান এ সুইডেন অপশান বি ব্রিটেন অপশন সি রাশিয়া অপশান ডি আমেরিকা সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া এটা একটা ক্ষেপণাস্ত্র যেটা আমরা রাশিয়া থেকে ভারত কিনছে পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছিলেন কার পরে বিল ক্লিনটন বারাক ওবামা কলিন পাওয়েল জর্জ পুস সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি বারাক ওবামা পরবর্তী কোশ্চেন ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম এবং এই কোশ্চেনটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো সেই সে তিনি যখন যে ছিলেন এখনও সেই আছেন ফরাসির রাষ্ট্রপতি বলছে নিকোলাস সার্কোজি জো ম্যানিট ইমানুয়েল ম্যাক্রো হ্যা ফ্র্যা হল্যান্ড সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি ইমানুয়েল ম্যাক্রো পরবর্তী কোশ্চেন লিওনেন এটা হবে লিওনেন মেসি কোন দেশের নাগরিক অপশান এ ব্রাজিল অপশান বি আর্জেন্টিনা অপশান সি বলিভিয়া অপশান সি অপশান ডি পর্তুগাল সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর্জেন্টিনার একজন খেলোয়াড় বিখ্যাত এবং এই যে রিসেন্টলি ফুটবল বিশ্বকাপ হলো সেটা কিন্তু আর্জেন্টিনায় জিতেছে এবং নিলেন মেসি কিন্তু বহুবার ব্যালন পুরস্কারটি জিতেছেন তো এইগুলো একটু এইসব প্লেয়ারদের সম্পর্কে আমাদের জানতে হবে আঠেরো নম্বর কোশ্চেন দু হাজার উনিশ সাংবাদিকতায় ম্যাক্সেসে পুরস্কার পেলেন অর্থাৎ দু সালে যে সাংবাদিকতার এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কে পেয়েছিলেন সেই সময় স্বপন দাশগুপ্ত নাকি রাফেশ কুমার অর্ণব গোস্বামী রবীন্দ্র কুমার সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি রাবিশ কুমার সেই সময় রামন ম্যাক্সেসে পুরস্কারটি পেয়েছিলেন তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রচুর কোশ্চেন বিগত বছরের এক একটা শিফ্টে কোনো শিফটে বারোটা তেরোটা করেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখতে পাচ্ছি এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের খুবই কমন অ্যাওয়ার্ড রিলেটেড বিভিন্ন খেলোয়াড় রিলেটেড তারপরে বিভিন্ন যে আন্তর্জাতিক ঘটনাগুলো সেই সম্পর্কে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বেশি করে দেওয়া হচ্ছে পরবর্তী কোশ্চেন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে দু হাজার উনিশ সালে সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবার দু হাজার উনিশ সালে সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কাকে সেখানে দেওয়া হয়েছিল পিটার হ্যাংকেকে কে দু হাজার উনিশ সালের সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এইবার যদি আমি বলি আমাদের যেটা দু হাজার চব্বিশ সালের সাহিত্যের নোবেল পুরস্কার ফিজিক্সের কেমিস্ট্রিতে যেগুলো দু হাজার সরি চব্বিশ নয় টাকা কোনো হয়নি তেইশের সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জেনে দিতে হবেই হবে পরবর্তী কোশ্চেন বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স আছে। এস আর এস ঠিক আছে তো এটাই বলা হয় কি এসএ আর এস এর ফর্ম হচ্ছে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ জোন রিজেন এখানে দেখো দেয়া আছে আমাদের এই পাশটাতে তো স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন চীনে মোট দুটো আছে তো হংকং একটা হয়ে গেল আর একটা হবে অপশান বি সঠিক অ্যান্সার আর একটা আছে সেটা হচ্ছে কোথায় আছে ম্যাকাউতে আর একটা আছে ম্যাকাউতে আউটে চীনে মোট দুটো সার্চ আছে একুশ নম্বর কোয়েশ্চেন নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি দু হাজার উনিশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে তো দু হাজার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছেন যারা সেটা হবে আমাদের সঠিক আনসার এখান থেকে হয়ে যাবে অপশান বি ইংল্যান্ড ঠিক আছে এবং দু হাজার তেইশ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ রিসেন্ট যে ওয়ার্ল্ড কাপ সেটা জয়লাভ করেছে কারা অস্ট্রেলিয়া এবং তারা কাদেরকে হারিয়েছিলো তারা হারিয়েছিল হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা হারিয়ে অস্ট্রেলিয়া কিন্তু জয়লাভ করে এবং অস্ট্রেলিয়া মোট কিন্তু ছয় বার ওয়ার্ল্ড কাপ জিতেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ঠিক আছে পরবর্তী কোশ্চেন দু সালের অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হলো দু হাজার ষোলো সালের অলিম্পিক গেমস কোথায় হয়েছিল অপশান এ লন্ডন অপশান বি ডি রিউডিজিনিয়ো অপশান সি মস্কো অপশান ডি মেসকিশো সেটি মেস মেক্সিকো সিটি অপশান বি কি বলছে সঠিক অ্যান্সার রিউডু জেনারিও দু হাজার ষোলো সালে ব্রাজিলের রিউডিউ জেনারিওতে হয়েছিল এবং দু হাজার কুড়ি সালে আমরা দেখতে পারবো টোকিওতে হয়েছিল। এবং রিসেন্টলি যেটা হলো দু হাজার চব্বিশের অলিম্পিক এখান থেকে প্রচুর কোশ্চেন তো দেখতে পারবে সেটা হয়েছিল প্যারিসে এবং এর যে মাসকট ছিল সেটা ছিল কি ফেরিন্স ঠিক আছে প্যারিসে যেটা হয়েছিল এটা ছিল ফ্রিজ তো এবং এই যে অলিম্পিকের মোটো সিটিয়াস অলটিয়াস এবং ফর্টিয়াস এটা তো এই অলিম্পিক সম্পর্কে তোমাদের ভালো করে জেনে যেতে হবে দু হাজার অলিম্পিকে কোথা থেকে কে কটা মেডেল পেয়েছে কে কোন খেলার সঙ্গে যুক্ত ইত্যাদি পরবর্তী কোশ্চেন এবং তেইশ নম্বর কোশ্চেন লোকসভার আসন সংখ্যা কত দেখো লোকসভার আসন সংখ্যা কিন্তু যখন তৈরি হয়েছিল তখন পাঁচশো পঞ্চাশটি ছিল পরবর্তীতে পাঁচশো পঁয়তাল্লিশটি আসন নির্বাচন হয়েছিল দু হাজার পনেরো উনিশ সালেও এবং এখন বর্তমানে দু হাজার তেতাল্লিশটি আসনে কিন্তু নির্বাচন হয়েছে এবং সেই হিসেবে আমরা বলতে পারি দু হাজার পাঁচশো তেতাল্লিশটি আসন সংখ্যা দুটো যে অ্যাংলো ইন্ডিয়ানদের সিট ছিল সেটা কিন্তু একটি সংবিধান সংশোধনের মাধ্যমে অবলুপ্ত করা হয়েছে বর্তমানে পাঁচশো তেতাল্লিশটি হবে সঠিক অ্যান্সার পরবর্তী চব্বিশ নম্বর কোশ্চেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সভাপতি কে অর্থাৎ কারেন্টলি চেয়ারম্যান অফ আই ঠিক আছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড অফ ফান্ড এ কি বলছে ক্রিস্টানিয়া লাগার ক্রিস্টিন লাগার অপশন বি ক্রিস্টানিয়া জর্জিবা অপশন সি জক লোড জানকর অপশন ডি ডোনাল্ড টাক্স সঠিক আনসার আমাদের হয়ে যাবে ক্রিস্টেনিয়া জর্জিবা এবং এই ক্রিস্টানিয়া জর্জিভা এনারা একটা কোশ্চেন আমি দেখেছিলাম কোনো একটা পরীক্ষায় তিনি কোন দেশের নাগরিক এরকম একটা কোশ্চেন তিনি হয়েছেন বুলগেরিয়ার দেশ থেকে বুলগেরিয়া দেশ থেকে তিনি বিলং করেন পরবর্তী কোশ্চেন সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর অর্থাৎ হিউম্যান রাইট কমিশনের যে সদর দপ্তর সেটা কোথায় অপশান বলছে জেনেভা অপশান বি ওয়াশিংটন অপশান সি প্যারিস অপশান ডি লন্ডন সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ জেনেভা ছাব্বিশ নম্বর কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না এবার তিনি কোনটির দায়িত্বে ছিলেন না তিনি অর্থ দপ্তর সামলেছেন প্রতিরক্ষা সামলেছেন বিদেশ দপ্তরও সামলেছেন তিনি কিন্তু রেলের অন্তর্গতভাবে কোনোভাবে কাজ করেননি অপশন সি সঠিক অ্যান্সার সাতাশ নম্বর কোয়েশ্চেন খুব ইজি কোয়েশ্চেন পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল এই কোশ্চেনটার অ্যানসার আমি সবার থেকে চাই এবং কত সাল এবং যদি তোমরা জেনে থাকো কত তারিখ সেটাও আমাকে জানাবে এবং কাদের মধ্যে হয়েছিল দেখো বন্ধু আমি যতটা পারছি আলোচনা করছি বেশি বড় ভিডিও হয়ে গেলে কেউ দেখার মানসিকতা রাখে না সেই কারণে কিন্তু আলোচনাটা সংক্ষিপ্তভাবে আমাকে সারতে হচ্ছে আঠাশ নম্বর কোশ্চেন প্রথম এশিয়ান গেমস ক্রিয়া প্রতিযোগিতা যে শহরে হলো বা হয়েছিল সেটি কোথায় অপশানে বলছে জাকার্তা অপশন বি নয়াদিল্লি অপশান সি কলম্বো অপশান ডি ব্যাংকক সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নয়াদিল্লি উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল নয়াদিল্লিতে পরবর্তী কোশ্চেন এবং উনত্রিশ নম্বর কোশ্চেন দু সালের ইস্টার রবিবার আত্মঘাতী বোমার যে বিস্ফোরণ হয় সেটা কোথায় হয়েছিল ক্রাইস্টার্চ শহরে কলম্বোতে ব্র্যাডফোর্ড শহরে নাকি জেরুজালো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন পি কলম্বোতে দেখো একটা রিসেন্ট তখনকার নিউজ ছিল তো এইগুলো আমাদের এখন যে বিভিন্ন দেশে দেশে যুদ্ধ চলছে সেগুলো কি কারণে কোথায় কী আক্রমণ করছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের পরীক্ষার আগে অবশ্যই জেনে যেতেই হবে আজকে তিরিশ নম্বর কোশ্চেন দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম থার্ড পিলার বইটির লেখকের নাম কি অপশান বলছে অমূর্ত সেন অপশান বি পদ্মা দেশাই অপশান সি রঘুরাম রাজন অপশান ডি জগদীশ ভারতী ভগবতী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রঘুরাম রাজন যিনি কিন্তু একসময় আমাদের আরবিআই এর গভর্নর ছিলেন ঠিক আছে একত্রিশ নম্বর কোশ্চেন এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার দু হাজার উনিশ সালের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেন অপশান এ সানিয়া মির্জা অপশান বি সাইনা নেহাল অপশন বি পি সিন্ধু অপশান ডি নজুমি ওকাহরা সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি পি ভি সিন্ধু সেই সময় কিন্তু ব্যাডমিন্টন এককের সেরার সম্মান লাভ করেছিল পরবর্তী বত্রিশ নম্বর কোশ্চেন নিম্নের কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় অপশান বলছে কোথায় মেদিনীপুর অপশানস বি বলছে দমদম সেন্ট্রাল জেল অপশন সি মুজফরপুর অপশান ডি প্রেসিডেন্ট জেল কলকাতা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মুজফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেটা কত সালে দেওয়া হয় সেটা দেওয়া হয় উনিশশো এগারো সালের সরি উনিশশো আট সালের এগারোই আগস্ট উনিশশো সালের এগারোই আগস্ট তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন দলাই লামার বাসস্থান কোথায় অপশান এ কী বলছে মুসুরি অপশান বি রুমটেক মঠ অপশান সি তাওয়াক অপশন ডি ম্যাকলিউডনস ধর্মশালা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ম্যাকলিউডেলগঞ্জ ধর্মশালা চৌত্রিশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে এবং আমরা যদি এটা দেখি পশ্চিমবঙ্গে বর্তমানে এখানকার কোনো অপশানটাই মিলবে না তো পশ্চিমবঙ্গে বর্তমানে তেইশটি জেলা আছে এবং পাঁচটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ আছে ঠিক আছে এবং তেইশটি জেলার মধ্যে যদি তেইশ নম্বর জেলা বলা হয় তাহলে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা পরবর্তী পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বালাকট জায়গাটির অবস্থান কোথায় ভারতের উত্তর পূর্বে পাকিস্তানের উত্তর পশ্চিমে আফগানিস্তানে ইরানের ইরান আফগানিস্তান সীমান্তে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সঠিক অপশান বি পাকিস্তানের উত্তর পশ্চিমে ছত্রিশ নম্বর কোশ্চেন ফিজি রাষ্ট্রের অবস্থান ফিজি কোথায় অবস্থান করেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তর আটলান্টিক অঞ্চলে উত্তর আফ্রিকায় দক্ষিণ আমেরিকায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাঁত্রিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত মধ্যে ইউনিয়ন টেরিটরি নয় অর্থাৎ এদের মধ্যে কোনটা একটা কেন্দ্রীয় অঞ্চল নয় ঠিক আছে সেটা কি বলছে অপশান এ চণ্ডীগড় অপশান বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অপশন সি পুদুচেরি অপশন ডি ত্রিপুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরা ত্রিপুরা উনিশশো সালে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে বিলুপ্তি ঘটে আটত্রিশ নম্বর কোশ্চেন হাউডি মোডি অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল অপশান এ লস অ্যাঞ্জেলস অপশান বি নিউ ইয়র্ক অপশান সি হিউস্টন অপশন ডি ওয়াশিংটন একটা কারেন্ট অ্যাফেয়ার্স তখনকার তবু আমরা জেনে রাখবো অপশান সি সঠিক ক্যান্সার হিউস্টনে মোডি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল উনচল্লিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রতিষ্ঠ ভাস্কর নয় অর্থাৎ ফেমাস কালচার নয় সেটা হয়ে যাবে সঠিক ক্যান্সার এই ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এ বিভিন্ন বই থেকেও কিন্তু কোশ্চেন আসে এবং আমাদের কেএসি পরীক্ষার আগে বিভিন্ন বুকস এবং অথর কিন্তু দেখে যেতেই হবে বিশেষ করে বাংলা সাহিত্যের বিভিন্ন বুকস অ্যান্ড অথর গেটা থুনবাগ অপশন প্রশ্ন নম্বর চল্লিশ এবং আজকে শেষ কোশ্চেন গেটা থুনবাগ একজন হলেন কি বলছে একজন অভিনেত্রী একজন টেনিস খেলোয়াড় আবহাওয়া ধ্বংসরোধে একজন সক্রিয় কর্মী নাকি মানবাধিকার কর্মী সঠিক অ্যান্সার হয়ে যাবে আবহা ধ্বংস রোধে একজন সক্রিয় কর্মী তিনি সুইডেনের বাসিন্দা ঠিক আছে তিনি সুইডেনের বাসিন্দা এবং মাত্র পনেরো বছর বয়সে কিন্তু তিনি এই আবহাওয়া সংক্রান্ত বিষয়ে তার কাজকর্ম করে চলেছেন তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য আমি যতটা পারলাম বিস্তারিত আলোচনা করলাম কিন্তু বিভিন্ন আরও বেশি বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং তার কারণে কিন্তু অনেকেরই দেখতে অসুবিধা হয় তো আশা রাখছি তোমাদের ভালো লাগছে তোমাদের অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিও এই ধরনের ভিডিও প্রতিদিন মানে প্রতিনিয়ত আমি করব চেষ্টা করার এবং যতটা পারি তোমাদের পরীক্ষার আগে হেল্প করায় ধন্যবাদ সবাইকে